আমরা কথা বলবো এনাম মেডিকেল কলেজে পড়ুয়া চতুর্থ বর্ষে মেডিকেল পড়ুয়া একজন কাশ্মীরি ছাত্রের সাথে। আপনার নাম কি? বাংলাদেশে তো অনেক দিন ধরে আছেন, কেমন লাগছে এই বাংলাদেশ? আলহামদুলিল্লাহ, আমার আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ কামেল, আমি EM 18 ফোর্থ ইয়ারে, নতুন ফোর্থ ইয়ার এখানে বাংলাদেশে। আমার ভালো লাগছে এখানে, শীতকালে বেশি মজা, গরমে তো এত মজা নেই, শীতকালে ভালো মজা, শীতকালে তো এখানে ভালো মজা পাইছি। মানে শীতকালে মজা কি কারণে? যে কাশ্মীরে যে সবসময় ঠান্ডা থাকে ওই কারণে? না, আসলে ওখানে তো এতটুকু জ্যাদা ঠান্ডা আছে, মাইনাসে চলে যাচ্ছে, এখানে তো 10-20 আমার সামার ফিল হয়ে গেছে। যেভাবে ওখানে সামার আছে ওভাবে আমার এখানে শীতকালে মজা পাইছি। তো বাংলাদেশে পড়ছেন, বাংলাদেশের কোন খাবারটা খুব ভাল লাগে? আমি কালকেই চিটাগাঁও থেকে আসছি, ওখানে মেজবান থালি আমি বেশি ভালো লাগছিস। আর এতদিন যে বাংলাদেশে আছেন, এর মধ্যে কোন ডিশটা আপনার খুব পছন্দের? আমি তো পুচকা প্রতিদিন খাই, পুচকা আমি প্রতিদিন কলেজে পড়ি, আমি পুচকা প্রতিদিন খাই। বাংলাদেশি শিক্ষার্থী আপনার সাথে যারা পড়ে, তাদের মধ্যে নারী শিক্ষার্থীদের সাথে আপনার যোগাযোগটা কেমন? আলহামদুলিল্লাহ ভালো, সবাই সাথে আমার ভালো সম্ভব আছে, ভালো। আপনাকে কেউ কখনো, বাংলাদেশের কেউ কখনো ভালোবেসেছে, মানে মানে প্রেম করতে চায় আপনার সাথে? জি নাই। কারণটা কি? কারণ নাই এখানে, আপনার কাউকে পছন্দ হয় না? না না। কি মা বাবা বকবে বলে অস্বীকার করছেন নাকি? না, এই কিছু আছে না, এই কিছু আছে না, এখানে পড়ার জন্য আছে, পড়ার পরে আনাদার চ্যাপ্টার অফ লাইফ আছে। দর্শক একটা গুরুত্বপূর্ণ কথা বললেন যে আসলে তারা পড়তে এসছেন এখানে, ওসব করার সময় তাদের নেই। তো বাংলাদেশি মেয়েরা কেমন? আলহামদুলিল্লাহ ভালো, সবাই সাথে আমার ভালো সম্ভব পরিচয়তে আছে, সবাই সাথে আমি ভালো সম্ভব আছে। এখানে পড়াশোনা শেষ করে আপনার স্বপ্ন কি? আলহামদুলিল্লাহ এখানে যদি ইনশাল্লাহ পড়াশোনা শেষ হবে, তারপর আমি পিজি ডিগ্রি নিয়ে কাশ্মীরে যাব, ওখানে ডিগ্রি করবা, ওখানে তারপরে ওখানেই প্র্যাকটিস করব। বাংলাদেশের কোথায় কোথায় ঘুরেছেন আপনি? আমি এই 3 বছরে আমি ঢাকায় বাহির চলে গেছে নাই, কিন্তু কালকে আমি আজকে সকালে এখানে ঘুরতে ওয়াপাস আসে। আগে আমি সাজেক চলে গেছে, পরে খাগড়া চরি ঘুরতে আসে, তারপর চিটাগাঁও ঘুরতে আসে, তারপর কক্সবাজারে ঘুরতে আসছে। কোনটা বেশি ভালো লেগেছে? কক্সবাজার তো বেশি ভালো। আবার যেতে মন চায়? জি মন চায়, আবার সেন্ট মার্টিনে যাইতে মন চায়। সেন্ট মার্টিন তো এখন গই নাই, সেন্ট মার্টিন যাব ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষের কোন গুণটা আপনার খুব বেশি ভালো লাগে? বাংলাদেশের মানুষ তো ফ্রেন্ডলি, কিছু মানুষ ফ্রেন্ডলি হর জায়গা আছে, কিছু মানুষ ফ্রেন্ডলি আছে, কিছু আছে না, কিন্তু ভালো আছে। দর্শকদের জন্য আপনি কি বলবেন? দর্শক আমি আমার জন্য দোয়া করেন। দর্শক এতক্ষণ শুনলেন কাশ্মীরি শিক্ষার্থীর কথা, নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।